আসসালামু আলাইকুম, আমি শাহরাস, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 13 মার্চ 2023, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ, গতকালকে মার্কেট যদিও খারাপ ছিল, আজকে কিন্তু আবার মার্কেট কিছুটা পজিটিভ হয়েছে। তবে এতে আমি খুশি হতে পারছি না, যাই হোক আশা করি যে সামনের দিকেও ভালো হবে। তবে আমরা দেখি যে একদিন ভালো হয়, এরপর আবার খারাপ হয়, এভাবে করে চলছে মার্কেট। তো আমি সমগ্র বিষয় নিয়ে আলোচনা করব। তো সমগ্র বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লাগে বা উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে 8.59 পয়েন্টের মতো আপ হয়েছে। এরপর যদি আমরা দেখি ডিএসসি 30 সূচক, এখানে আমরা দেখতে পাচ্ছি 1.95 পয়েন্ট আপ হয়েছে। এবং আমরা যদি দেখি ডিএসসি সরিয়ে সূচকে 0.95 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আপ হয়েছে। এবং আমরা যদি ইন্ডেক্স মুভারের দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে কিন্তু মার্কেট পুলারে ডেল্টা লাইফ এবং অলিম্পিক, তারা কিন্তু মোটামুটি 1.5 পয়েন্টের মতো আপ করতে পেরেছে, বাকি সবাই মোটামুটি আপ করেছে। তবে একটা বিষয় হচ্ছে আজকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারগুলো কিন্তু ভালো করেছে, এবং সেই সাথে সাথে কিছু জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারও কিন্তু ভালো করেছে। তো আমি কিন্তু আপনাদেরকে কয়েকদিন ধরে আলোচনা করেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলো নিয়ে। তো আপনারা হয়তো অনেকেই আমার এই কথাটি বুঝতে পারেননি বা মেনে নিতে পারেননি, তবে আমার কাছে মনে হয় যে এই সময়টা ইন্স্যুরেন্সের জন্য একটা ভালো বা পজিটিভ সময়। আপনারা জেনে বুঝে ভালো একটি ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে পারেন, এটা হচ্ছে যে আমার মতামত। এরপর আপনারা বুঝে শুনে আপনাদের যেখানে খুশি সেখানে বিনিয়োগ করতে পারেন। অপরদিকে আমরা যদি মার্কেট ড্র্যাগের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে তেমন কোনো পয়েন্ট মাইনাস করেনি, অনেক বেশি যে মাইনাস পড়েছে তা না, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি ইউনিলিভার যেই কোম্পানিটি রয়েছে, তারা কিন্তু মোটামুটি 1 পয়েন্টের মতো মাইনাস করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ইউনিলিভার আজকে 1 পয়েন্টের মতো মাইনাস করলো। এর কারণ হচ্ছে গতদিন কিন্তু ইউনিলিভার বৃদ্ধি পেয়েছিল, বা এর আগেও যখন ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছিল ইউনিলিভার। তখন আমার কাছে মনে হয়েছে মানুষ চালাকি করে বা যারা বুঝতে পেরেছে, তারা ডিভিডেন্ড খাওয়ার তুলনায় সেল করে প্রফিট টেকিংয়ের প্রতি বেশি আগ্রহী হয়েছিল, বিধায় এখানে হয়তো সেল প্রেশারটা বৃদ্ধি পেয়েছে বলে আমার কাছে মনে হয় এবং মাইনাস হয়েছে মার্কেট। তো যাই হোক, এরপর যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটিস্টিকটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু আবার ডাউনের তুলনায় আপ হওয়ার শেয়ারের সংখ্যা বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে 96টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 203টি এবং মাইনাস হয়েছে 39টি। তো এটা খুবই একটা ভালো দিক বলা যায়, তবে এটা কতদিন পর্যন্ত সাস্টেন করে সেটা এখন দেখার বিষয়। এবং আমরা যদি দেখি টাকার অঙ্কে লেনদেন, তো দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন কিন্তু আজকে গতদিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে, সামান্যই বলা যায়। আমরা আজকে দেখতে পাচ্ছি 451.718 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অর্থাৎ মোটামুটি বলা যায় যে 15 থেকে 20 কোটি টাকার মতো বেশি লেনদেন বলা যেতে পারে। আচ্ছা যাই হোক, এরপরে যদি আমরা এখানে মার্কেট যদি টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্যাম্পুর সুগার কিন্তু আজকেও ভালো করেছে, তারা হল্টেড হয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার আমরা দেখতে পাচ্ছি, যেমন রূপালী লাইফ, তারাও কিন্তু আজকে ভালো করেছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স এটাও ভালো করেছে, ইউনিয়ন ক্যাপিটাল এরাও ভালো করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি কিছু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার কিন্তু এখানে ভালো করেছে, এবং জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারও কিন্তু রয়েছে। তার মানে আমরা বলতে পারি এই সময়টা ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, বা বলা যেতে পারে যে ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করছে। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে আজকে শুধুমাত্র ইউনিলিভার যেই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় যদিও সামান্য পরিমাণ কমেছে, কিন্তু আমরা বলতে পারি যে মাইনাসের শীর্ষে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এই শেয়ারটির আসলে এই হঠাৎ করে মূল্যবৃদ্ধি আসলে বলা যেতে পারে যে অনেকটা গেমলিং বা সেলের জন্য এরকমটা করা হয়েছে, না হলে তো আজকেও মূল্যবৃদ্ধি পেতে পারতো, বা মানুষের যদি প্রকৃতপক্ষে আগ্রহ থাকতো তাহলে হয়তো আজকেও মূল্যবৃদ্ধি পেতে পারতো। আচ্ছা যাই হোক, এরপরে যদি আমরা এখানে দেখি মার্কেট যে টাকার অঙ্কে কি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি রূপালী লাইফ আজকে কিন্তু টাকার অঙ্কেও শীর্ষে রয়েছে, এবং একই সাথে মূল্যবৃদ্ধিও শীর্ষে রয়েছে। তা আপনারা চাইলে কিন্তু এই শেয়ারটির প্রতি নজর রাখতে পারেন। এছাড়াও বিডি কম, এই শেয়ারটিও কিন্তু ভালো করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টরের শেয়ারগুলো ইদানিং ভালো লেনদেন হচ্ছে, যেমন এই যে জেনেক্স, ইনফোসিস, এডিএন টেলিকম, তার মানে টেলিকম খাতের বা ওই যে আমরা বলতে পারি আইটি সেক্টরের শেয়ারগুলো ভালো লেনদেন হচ্ছে। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজকে মার্কেট তেমন ভালো না হলেও আমরা ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করতে দেখছি। এছাড়াও আমরা যদি মন্দের কথা চিন্তা করি, তাহলে অত বেশি মন্দ নয়, মার্কেট আজকে ডিসেন্ট রয়েছে, মোটামুটি সুন্দর একটি মার্কেট বলা যায়। এরপরে যদি আমরা এখানে যদি ব্লক ট্রানজ্যাকশনটা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক ট্রানজ্যাকশনে বিডি কম কিন্তু অনেক ভালো লেনদেন হয়েছে। এবং আমরা যদি এরপরে দেখি আরও হয়েছে এখানে আইপিডিসি ফাইন্যান্স, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ার
ফার্মা, আলহাজ টেক্সটাইল, এগুলি কিন্তু ব্লক মার্কেটে মোটামুটি ভালো লেনদেন হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই সকল শেয়ার প্রতি নজর রাখতে পারেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের দিনের বাজার পর্যালোচনা, এবং আমরা এখন কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। এর মধ্যে কিছু নিউজ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতির জন্য এবং শেয়ার মার্কেটের জন্য। তো প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, ট্রেজারি বন্ড শক্তিশালী হলে শেয়ার বাজারে বিনিয়োগ বৃদ্ধি পাবে। এই হচ্ছে বিষয়, এই কথাটি বলেছেন আমাদের বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর আব্দুর রউফ তালুকদার, তিনি এই কথাটি বলেছেন। তো বন্ড জিনিসটা কী সেটা একটু আমরা বলে নেই। শেয়ার এবং বন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, বন্ড ইস্যু করার মাধ্যমে আমরা বলতে পারি বন্ড একটি ঋণপত্র। বন্ড ইস্যু করার মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম কোম্পানিগুলো শেয়ার মার্কেট থেকে টাকা উত্তোলন করতে পারে। সেটা হচ্ছে নর্মাল শেয়ারের মতো নয়, এটা হচ্ছে যে আমাকে এই বন্ডের বিপরীতে বলা যেতে পারে একটি ঋণপত্র সুদ প্রদান করা হবে, অর্থাৎ এই বন্ডের বিপরীতে নির্দিষ্ট একটি আমরা বলতে পারি যে প্রিমিয়াম বা সুদ, এটা নির্দিষ্ট করাই থাকে প্রতি বছর কোম্পানিটি ওই পরিমাণ প্রফিট বা সুদ দিতে বাধ্য থাকবে। এবং আমাদের যদি ওই কোম্পানিটি যদি লসও হয় তাহলে এটা দিতে বাধ্য থাকবে, এটা অনেক সময় তারা ঘোষণা করেই থাকে, ঠিক আছে। অথবা এরকম হয় যে অনেক সময় দেখা যায় যে বন্ডের ক্ষেত্রে তারা বন্ডগুলো কিছুটা ডিসকাউন্ট রেটে বিক্রি করে থাকে, তো এরপরে যদি কখনো সেল করতে হয় তখন ওই ডিসকাউন্ট রেটটার থেকে আপনি ওই যেটা ফেস ভ্যালু ছিল সেই দামে বিক্রি করলে আপনি প্রফিট গেইন করতে পারবেন, এভাবে করেও বন্ডের মাধ্যমে কোম্পানিগুলো টাকা তুলে। এখন মূল বিষয় হচ্ছে, বন্ড ইস্যু করলে আসলে আমাদের অর্থনীতি বা আমাদের শেয়ার মার্কেটের জন্য কীরকমভাবে লাভবান হয় সেটা এখানে আলোচনা করা হয়েছে, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন বর্তমানে ব্যাংকের মাধ্যমে মূলত আসলে যত রকম এন্টারপ্রেনর বা উদ্যোক্তা রয়েছে তারা টাকা সংগ্রহ করে থাকে। তো যদি এই ব্যাংকের থেকে যে ঋণগুলো নেওয়া হয় পরে কিন্তু সেই ঋণগুলো শোধ দেওয়া হয় না, এতে করে দেখা যাচ্ছে ব্যাংকগুলো অনেকটা ঋণ খেলাপিতে ভরে যায়। অপরদিকে যদি বন্ডের মাধ্যমে যদি টাকা উত্তোলন করা হয় তাহলে সেই বন্ডের দায়ভার আসলে গ্রহণ করবে হচ্ছে বিএসিসি বা নিয়ন্ত্রক সংস্থাগুলো। তো সুতরাং ওই বন্ডের বিপরীতে যদি ওই যে ওই প্রিমিয়াম বা যেই আমরা বলতে পারি প্রফিট সেটা যদি প্রদান করা না হয় তাহলে কিন্তু বিএসিসি কি তাদেরকে ধরতে পারবে এবং জরিমানার আওতায় আনতে পারবে বা শাস্তির আওতায় আনতে পারবে, এই জন্য একটা সিকিউরিটিও থাকে। তো এই জন্য বন্ড মার্কেট আস্তে আস্তে উন্নত করা জরুরি, যাতে করে আমাদের যে ব্যাংকের উপরে চাপটা অনেকাংশে কমে যায় এবং শেয়ার মার্কেট আস্তে আস্তে বিনিয়োগ বাড়তে থাকে। তো সেটাই মূলত এখানে আলোচনা করা হয়েছে। তো আপনারা চাইলে ডিটেলস দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। যাই হোক, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে কীভাবে করে মূল্যস্ফীতি কমানো যায়, সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এর পরবর্তীতে আমি যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, এটা খুবই ভালো খবর বেক্সিমকো ফার্মার জন্য, যে সৌদি আরবে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো ফার্মা। তো মূলত আমাদের বাংলাদেশের পোশাক খাতের পরে আরেকটি খাত অত্যন্ত উন্নত মানের, সেটা হচ্ছে যে ঔষধ শিল্প। এবং বাংলাদেশে কিন্তু বেশ কিছু ভালো ভালো কোম্পানি যারা বিদেশে ঔষধ রপ্তানি করে থাকে এবং এর মাধ্যমে কিন্তু ভালো পরিমাণ একটি প্রফিট গেইন করে থাকে। ভারতীয় অনেক ওষুধের তুলনায় কিন্তু আমাদের বাংলাদেশি ঔষধ যেহেতু অনেক ভালো বা কোয়ালিটি সম্পন্ন, এজন্য বিদেশিরা কিন্তু আমাদের ওষুধগুলো রিকমেন্ড করে। তো এটার মাধ্যমে কিন্তু আমাদের অনেকাংশে ব্যবসা সম্প্রসারিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং ঔষধ যেহেতু বর্তমানে সৌদি আরবে উৎপাদন করা হবে, সুতরাং উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং প্রফিট কিন্তু অনেকাংশে ম্যাক্সিমাইজ হবে। এবং এই সম্পূর্ণ প্রফিটটাই কিন্তু আমাদের যারা বেক্সিমকোর ফার্মার যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদের উপরেই এই প্রফিটটা চলে আসবে। এখন দেখার বিষয় এটা কবে নাগাদ শুরু হয় এবং এটা কী পরিমাণ প্রফিট গেইন করতে পারে সেটাই হচ্ছে বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি যে নিউজটি একটু যদি দেখি, শেয়ার তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা তারা ওষুধ উৎপাদন করবে এবং তারা এই কারখানাটি উৎপাদনের জন্য 30টি ওষুধ তৈরি করবে সৌদি আরবে। এটা খুবই একটা ভালো দিক। তো নিউজটা মোটামুটি বড়ই বলা যায়, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো যদি এই কোম্পানিটি বা এই ওষুধ ফ্যাক্টরিটি যদি ওখানে চালু হয় তাহলে আমি মনে করি আর অনেক অনেক বৈদেশিক মুদ্রা অর্জনের একটা দ্বার খুলে যাবে এবং তখন কিন্তু আমাদের রেমিটেন্স বা ওইভাবে পোশাক খাতের উপরে হয়তো ওইভাবে তাকিয়ে থাকতে হবে না, কিছুটাও রিলিফ হবে আমাদের জন্য এবং অর্থনীতিরও আরও উন্নতি হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটাও ভালো নিউজ বলা যায়, লিন্ডে বিডির ডিভিডেন্ড ঘোষণা। তো আমরা জানি যে লিন্ডে বিডি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি এবং তারা কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তারা 420% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এবং তাদের যদি একটু আমরা গুরুত্বপূর্ণ নিউজটা দেখি সেটা হচ্ছে, তাদের এই বছর আয় হয়েছে 58.04 টাকা, যে আগের বছর একই সময় ছিল 80.55 টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর কিন্তু কোম্পানিটির আয় কমে গেছে। এবং আমরা একটু দেখতে পাচ্ছি যে আলোচ্য সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 397.44 টাকা। এখন আগের বছরের তুলনায় এই বছর আয় কমে যাওয়ার অনেক রকম কারণ থাকতে পারে। সেটা হতে পারে যে ডলারের মূল্য বৃদ্ধি বা কস্টিং আরও বেড়ে যাওয়া,
একটা জিনিস আমাদের বোঝা উচিত, আসলে ডলারের মূল্য বৃদ্ধি পেলে কিন্তু আমাদের উৎপাদন খরচও বেড়ে যায়, এবং এই উৎপাদন খরচ বেড়ে গেলে কিন্তু তখন আমাদের প্রফিট অনেকাংশে কমে যায়। তো আমার ধারণা এখানেও সেরকম কোনো ঘটনাই ঘটতে পারে। তবে মোটামুটি ভালোই ডিভিডেন্ড তারা ঘোষণা করেছে। এখন আপনারা যারা ডিভিডেন্ড সিকার রয়েছেন তারা চাইলে এই শেয়ারটিতে বিনিয়োগ করতে পারেন, এবং মাল্টিন্যাশনাল কোম্পানি যেহেতু, তো সুতরাং তাদের কিন্তু আমি মনে করি ব্যবসার স্ট্র্যাটেজি অনেক ভালো, এবং তারা কিন্তু ভালো পরিমাণ প্রফিটও গেইন করতে পারবে বলে আমি মনে করি। তো যাই হোক, আজকে দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি আজকেও ব্লক মার্কেটে 55টি কোম্পানি অংশগ্রহণ করেছিল, এবং তারা মোটামুটি 57,38,27,000 টাকার মতো লেনদেন করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে তিনটি কোম্পানি সবচেয়ে বেশি লেনদেন করেছে, তারা হচ্ছে বিডিকম, আইপিডিসি ফাইন্যান্স এবং আলহাস টেক্সটাইল। তো এর মধ্যে আমি বিডিকম এবং আইপিডিসি ফাইন্যান্সকে কিছুটা এগিয়ে রাখবো, আপনারা চাইলে এই সকল শেয়ারে বিনিয়োগ করতে পারেন, এবং কী অবস্থায় রয়েছে এটা একটু ভালো মতো গবেষণা করা উচিত। তবে আমি মনে করি যে এই মুহূর্তে অন্যান্য সেক্টরের তুলনায় ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করছে, তো আপনারা চাইলে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরও বিনিয়োগ করতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের দিনে মোটামুটি বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো। তো আশা করি আজকের নিউজগুলো আপনাদের ভালো লেগেছে এবং বাজার পর্যালোচনা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। এছাড়াও আপনারা যদি অন্য কোনো বিষয়ে আলোচনা জানতে চান তাহলে সেটা আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ে আলোচনা করার। তবে এই মুহূর্তে একটা বিষয় হচ্ছে, আজকের দিনে মার্কেট আপ হয়েছে বলেই যে আগামী দিন মার্কেট আপ হবে এমন কোনো কথা নেই। তাই এই জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, এবং ধৈর্য ধারণ করলেই আমি মনে করি আপনারা ধৈর্যের ফল মিঠা পাবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের প্রফিট অনেকাংশে বৃদ্ধি পাবে। এবং একটা বড় বিষয় হচ্ছে এসআইপি, আমি এই বিষয়টা নিয়ে প্রায় প্রতিদিনই কথা বলে থাকি, এসআইপি স্টাইলে বিনিয়োগ করুন, আপনাদের বিনিয়োগ একে তো নিরাপদ থাকবে, দুয়ে হচ্ছে অনেক বেশি পরিমাণ প্রফিট গেইন হবে সময়ের সাপেক্ষে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আজকের বিষয়টা কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।